जय राधे, जय राधे, जय राधे। सबथेके बड़ विषय की जानो मा, हरि नामामृत धर, हरि नाम अमृत। एगो अमृत खावार परे आर किछु खेते की भालो लागे? लागे ना। किन्तु दुर्भाग्य आमादेर कलिर जीवेर, एमन मधुमाखा अमृत समान कृष्णर नाम पे हेलाय हारिए दिलाम। एकबारो बोलते पारलाम ना, एकबारो हा गौर हरिताई बोले नयन बारि छड़ाते पारलाम ना। শুধু মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আমার আমার করে গেলাম। মহাজন বলছে দুর্ভাগ্য আজকের ভারতবর্ষের হিন্দু ধর্মের মানুষের, আমাদের জীবনে সৌভাগ্য একটা কি জানেন, আমরা সোনার ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। যে ভারতবর্ষে স্বয়ং ভগবান কৃপা করে তার চরণধুলি দিয়েছেন, আমাদের জন্ম সেই ভারতবর্ষে, এটা হলো আমাদের সৌভাগ্য। আর আমাদের সবথেকে বড় দুর্ভাগ্য কি জানেন, আমরা সেই গৌর দেশের মানুষ হয়েও আমরা গৌর গুণকীর্তন করতে পারলাম না। একটু বিদেশের দিকে তাকিয়ে দেখুন, আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড, ভিন্ন দেশের মানুষ, নারী পুরুষ নির্বিশেষে তারা খোল করতাল নিয়ে রাস্তায় কৃষ্ণ নামে বেরিয়ে পড়েছে। কি ভুল বলছি মা? আর আমরা গৌর দেশে মানুষ হয়ে কি করছি, রাস্তায় বেরিয়ে নাম করা তো দূরের কথা, আমরা হরিসভাতে আসতে লজ্জাবোধ করি। বিদেশি মানুষগুলো বাংলার মাটিতে পাগলের মতো আচার খেয়ে আসছে। কেন? কারণ তারা হরি নামের স্বাদটা বুঝেছে, কৃষ্ণ নামের মহিমাটা উপলব্ধি করেছে, তবেই তো তারা পাগলের মতো ছুটে আসছে। না না, আমার মুখের কথা নয়, জাজ্জল্য প্রমাণ যদি কেউ পেতে চান চলে যান মায়াপুর ধাম ইস্কন মন্দিরে, গিয়ে দেখুন কত বিদেশি ভক্তের ভিড়। গিয়েছেন? কারা কারা গিয়েছেন একটু বাউত্তরণ করুন তো দেখি, মায়াপুর ধাম কারা কারা গিয়েছে? আপনাদের চরণে দণ্ডবত, আপনাদের চরণ দর্শন করতে পাচ্ছি বড় পাওয়া আমার। আপনি ক টাকার মালিক, কত শিক্ষিত মানুষ, সেখানে গিয়ে দেখুন এক একজন কোটি কোটি ডলারের মালিক, তারা ডবল এম এ, কেউ ট্রিপল এম এ পাস করে বসে আছে। তারা তাদের সুটবুট গুলো ছেড়ে দিয়ে আমাদের ধুতি পাঞ্জাবি পরে তিলক সেবা করে জপের মালা নিয়ে ভজন পথে পড়ে আছে। আর আমরা তাদের সেই সুটবুটগুলো অঙ্গে জড়িয়ে নিয়ে বাবু আনা করে বেড়াচ্ছি। বিদেশি মানুষগুলো জানে বাঙালি জাতি লোভী জাতি, এরা সহজে কৃষ্ণ নাম করবে না, সহজে হরি নাম করবে না। এই দেখুন সন্ধ্যাবেলা এত সুন্দর হরি সভার আয়োজন করেছেন সদ্য বাবা। টাকা মানুষের থাকতে পারে, সব কাজে ব্যয় করার মানসিকতা সবাই থাকে না। সবাই ভগবানের কাছে প্রার্থনা জানাবেন, তিনি যতদিন ভবে থাকবেন তার পরিবার থাকবেন যেন এই হরিসভাটা বাঁচিয়ে রাখতে পারে, সবাই এতটুকু প্রার্থনা জানাবেন। সন্ধ্যাবেলা কত সুন্দর সময়, কিন্তু হরিসভা পরিপূর্ণ হয়নি, অনেক ভক্ত এসেছেন কিন্তু আরো কি আসতে পারত না, আসলো না। আমি একটা উপায় বলে দিয়ে যাচ্ছি, আগামী বছর যদি এই সিস্টেমটা আপনারা মানতে পারেন, এই জায়গাতে আপনারা ভক্ত ধরাতে পারবেন না, হাউসফুল হয়ে যাবে জায়গা, আরো জায়গা দিতে হবে। আমার সিস্টেমটা যদি আপনারা মানতে পারেন, ঠিক হরি নামের এক মাস আগে থেকে এই জায়গার নাম আর হরি নামের তারিখ উল্লেখ করে আশেপাশে 10-12টা গ্রাম ঘুরবেন, একটু সাউন্ড সহযোগে প্রচার করবেন, এই বাড়ির হরিসভাতে তারিখ উল্লেখ করে ঘোষণা করবেন, অমুক তারিখে এই দিনে
এই হরি জায়গার হরি সভাতে এলে সন্ধ্যা সাতটা থেকে সারা রাত্রি ব্যাপী লুচি আলুরদমা রসগোল্লার ব্যবস্থা আছে। কে প্যান্ডেল ছিঁড়ে যাবে, মানুষ আসবে না? কি বাবা আসবে না? পাগলের মতো ভিড় হবে, জায়গা দিতে পারবেন না। জানে কি গেলে কিছু হোক আর না হোক ভড়ি বসটা তো হবে। না 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 না, সবাই কিন্তু তদ্রূপ নয়। এই যে আপনারা এসেছেন স্বার্থের জন্য না, যারা ভক্ত হয় তারা জানে হরিসভাতে গেলে কিছু হোক আর না হোক আমরা ভক্ত সঙ্গ করতে পারি। হরিসভাতে গেলে কিছু হোক আর না হোক আমরা হানিতাই হাগৌর হা কৃষ্ণ বলে অবিরত নয়ন পানি ঝরাতে পারি। যেখানে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, আমরা অবিরত হাগৌর হানিতাই হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। যারা ভক্ত হয় তাদের বলতে হয় না, তারা শোনা মাত্র এসে বসে থাকে। কখন হা কৃষ্ণ বলে একটু নয়ন বাড়ি ঝরাবে, হাগর হানিতাই বলে কখন একটু কাঁদবে, কখনো ভক্তের সঙ্গে একটু আলিঙ্গন করতে পারব। যারা স্বার্থ ছাড়া চলে না তারা আসবে লুচি আলুরদমা রসগোল্লার জন্য। তাই বিদেশি মানুষগুলো জানে বাঙালি জাতি লোভী জাতি, এরা সহজে হরি নাম করবে না। এদের বদন থেকে হরি কথা বলাতে হলে কিছু সিস্টেম দেখাতে হবে। দেখবেন যে ছাগল হাঁটতে চায় না, সামনে একটা কাঁঠালের ডাল নিয়ে আগিয়ে যান, দেখবেন কাঁঠাল পাতার গন্ধে ছাগলটা ঠিক যাবে। বিদেশি মানুষগুলো জানে লোভী জাতি, এরা এদের বদন থেকে হরি কথা বলাতে গেলে কিছু সিস্টেম দেখাতে হবে। কি করলেন? তাই ইসকন মন্দিরে সকাল সন্ধে একটা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করে দেওয়া হলো। এ বাবা দেয়নি, না না ফ্রিতে দেবে না, ওই প্রসাদটা আপনার হাতে তুলে দেওয়া আগে আপনাকে একবার বলতে হবে, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কলটা কোথায় ফেঁদে রেখেছে দেখেছো মা? পুরো জাল বিছিয়ে রেখেছে ধরার জন্য। আপনি কোটি টাকার মালিক হলেও দেবে না, আপনাকে একবার বলতে হবে বলুন হরে কৃষ্ণ। আর আমরা নির্লজ্জের মতো হাত বাড়িয়ে দিয়ে বলি হরে কৃষ্ণ দাও, এখন লজ্জা করে না? আমরা গৌর দেশের মানুষ, আমরা বিদেশিদের দিয়ে কোথায় কৃষ্ণ নাম করিয়ে নেব তা নয়, তারা বিদেশ থেকে আমাদের দেশে এসে খিচুড়ি প্রসাদের লোভ দেখি হরে কৃষ্ণ বলিয়ে নিচ্ছে। এর থেকে দুর্ভাগ্য আর হয় না, তাই এখনো সময় আছে, নিজেদের চেতনাকে জাগ্রত করো, আর সংসার মায়ায় থেকো না। সবাই মিলে একত্রিত হয়ে একসঙ্গে বলো হরি বল 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 বল হরি 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 বল বল হরি বল হরি বল হরি বল হে কলির জি মমতার বালিশ মাথায় দিও না দিও না গো। তুমি জানো না তোমার শিহরে মৃত্যু দাঁড়িয়ে আছে, কখন তোমার প্রাণ উড়ে চলে যাবে। তাই যতদিন ভবে আছো
ছুটি বাহু উত্তোলন করে সবাই বলো না বলো না গো সবে মিলে একবার বলো হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এখনো সময় আছে আর সংসার মায়ায় ঘুমিয়ে থেকো না এই যে সংসার মধ্যে যারা আমার আমার করে এখনো বেড়াচ্ছ বলতে পারো মা বুকে হাত দিয়ে কি পেয়েছো সংসার থেকে যার জন্য যত বেশি খেটেছেন তার কাছে ব্যথা ছাড়া কিছু পাননি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি খুব শান্তিতে আছি সংসারের মধ্যে থেকে সারা জীবন তো সংসারে গাদা গরুর মতো আমার আমার করে গেলে কিন্তু কোনোদিন ভেবেছো আমি কার সংসারে সবাইকে আমার ভেবেছো কোনোদিন ভেবেছো আমি কার যারা আমিটাকে খুঁজেছে তারাই মহাপুরুষ হয়েছে আর যারা খুঁজতে পারেনি ইহ জগতে আমরা সবাই পতিত হয়ে পড়ে আছি তাই কলিজীবের দুর্দশা থেকে মহাজন বলে উঠলেন আমি যে কার কে যে আমার এটা কি ভেবেছো ভাই দুর্লভ মানব জন্ম পেয়ে আসি আর চলে যাই কেন এলাম কেন যাব ভাববার সময় নাই কুসঙ্গের সঙ্গে পড়ে কুসময় চলে যাই দুর্লভ জন্ম মানব জন্ম ইহার উপরে নাই মানব জন্ম পেয়ে আমরা ভূতের কর্ম করে যাই বিকাল কুকুরের মতোই আমরা রিপু সেবা করি ভুলেও বলি না মুখে দীনবন্ধু হরি মানব হয়ে অসৎ কর্ম সদাই করে যাই মুখে বলে মানুষ আমি অজ্ঞানতার পরিচয় মানুষ কুলে জন্ম নিলে হয় না রে মানুষ মনুষ্যত্ব অর্জন করলে তবে হয় মানুষ গুরু রাধা পদ কয়ে ও হে মানুষ বুঝলে না আপন পথ আপন বলতে একমাত্র গুরু চরণ এদাই গৌর হরি বল বলে তাহার চরণ ধর বলছে আমি যে কার কে যে আমারে এটা কি ভেবেছো ভাই সারা জীবন তো সংসার আমার আমার করেছো টাকা আমার গাড়ি আমার স্ত্রী আমার পুত্র আমার সব আমার কিন্তু আমি আমাদের অবস্থাটা কেমন জানো মা অনুষ্ঠান বাড়িতে পাতি লেবুর মতো নিমন্ত্রণ বাড়িতে খেতে যান খেতে যান না আচ্ছা আপনি আস্তে আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে নিমন্ত্রণ বাড়িতে খেতে যান তো ধরুন খেতে বসেছেন প্রথমে কি দেওয়া হয় প্রথমে কি দেওয়া হয় হ্যাঁ লবণ লবণটা দেবে কোথায় মাটিতে আগে থালা বা পাতা দেওয়া হয় গ্লাস দেওয়া হলো জল দেওয়া হলো পাতা ধুয়ে নিলাম লবণ দেওয়া হলো লেবু দেওয়া হলো যে লেবুটা দিচ্ছিল আপনার পাতে দিতে ভুলে গিয়েছে আপনি বলে উঠলেন এই গোকাই লেবু দিলে না তো বলে কাকাবাবু ভুল হয়ে গেছে দাঁড়ান এনে দিচ্ছি
এইবার থালা ভর্তি করে লেবু নিয়ে এসে বলে কাকাবাবু দিতে ভুলে গিয়েছিলাম, আপনি বেছে বেছে একটা লেবু তুলে নেন। কাকাবাবু চিন্তা করে আগে দেয়নি বেটা ভালো হয়েছে, আমি বেছে বেছে একটা বড় সাইজের লেবু নেব। এইবার থালা থেকে বেছে বেছে একটা বড় সাইজের লেবু তুলে নিয়েছে। যা যা তরি তরকারি রন্ধন হয়েছে ভাতের সঙ্গে একটু করে মিশিয়ে নেয় আর একটু করে রস নিংড়ে নেয়। এইভাবে খেতে 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 যখন খাওয়া শেষ হয়ে গেল, লেবুর খোসাটা যখন সাইডে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়েছে, কাকাবাবু চলে আসবে। খোসাটা যেন বলে উঠল, কি হে কাকাবাবু, নেওয়ার আগে তো বেছে বেছে বড় সাইজটা নিয়েছিলেন, খাওয়া শেষে আমায় ফেলে রেখে চলে যাচ্ছেন, আমার কথা আপনার মনে নেই? কাকাবাবু বলে, শোন, তোকে ভালোবেসেছিলাম ততক্ষণ যতক্ষণ তোর মধ্যে রস ছিল, আজকে তোর মধ্যে কোনো রস নেই, তুই নিরস, তাই তোর কোনো মূল্য আমার কাছে নেই। সংসারী বাবা মায়েদের অবস্থা বৃদ্ধ বয়সে তদ্রূপ জায়গায় দাঁড়িয়েছে, একটু মিলিয়ে নেন। সমাস প্যারালাইসিস হয়ে মা বিছানায় শুয়ে আছে, একবারও ছেলে ঘুরে বলে না, মা তুমি কেমন আছো? বাবা এক বছর চোখের দৃষ্টি হারিয়ে এক জায়গায় বসে খোঁজে, একবারও ছেলে এসে বলে না, বাবা তুমি কেমন আছো? এই যে বর্তমানে পিতা পুত্রের ভালোবাসা, মাতা পুত্রের ভালোবাসা থাকে কতক্ষণ জানেন? বেশিরভাগ ক্ষেত্রে যতক্ষণ তারা আপনার কাছে অর্থের রসটা পায়। অর্থের রস পাওয়া শেষ, লেবুর খোসার মতো সাইডে ছুঁড়ে ফেলে দেয়। তবে এর জন্য দায়ী অন্য কেউ নয়, এর জন্য দায়ী হলাম আমরা স্বয়ং, আমরা নিজেরা। তাই বলি এখনো সংসারের মধ্যে আমার আমার করো না মা, সব ভুলে গিয়ে ভগবানের চরণে সঁপে দাও, কারণ এ সংসার শুধু নিতে জানে, দিতে কিছু জানে না, ব্যথা ছাড়া কিছু পাওয়া যায় না সংসারে। তাই তো ভাবুক বললেন, আমি এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম, এ জীবনে ব্যথা ছাড়া কি মা পেলাম, এ জীবনে ব্যথা ছাড়া কি মা পেলাম, এ জীবনে ব্যথা ছাড়া কি মা পেলাম। মনের ব্যথা মনে লয়ে, মনের ব্যথা মনে লয়ে। বলুন তো, আপনার সন্তান যদি আপনার উপরে কোনো অত্যাচার করে, পাশের বাড়ি কাউকে গিয়ে বলবেন? বলি না। বৌমা মাকে কটু কথা বলেছে, বৌমাকে শাসন হলো না, মাকে শাসন হলো, কারোর কাছে গিয়ে গল্প করবে আমার ছেলে খারাপ? না, বুকে যতই কষ্ট থাকুক কারোর কাছে বলে না। তাই বলছে, মনের ব্যথা মনে লয়ে, মনের ব্যথা মনে লয়ে, সারা জীবন কাঁদিয়া গেলাম, এ জীবনে ব্যথা ছাড়া আর কি পেলাম, আমি এ জীবনে ব্যথা ছাড়া কি মা পেলাম, আমি এ জীবনে ব্যথা ছাড়া কি মা পেলাম। যাদের আশায় ভালোবাসা, বেঁধেছিলাম ঘর, সুন্দর করে ভালোবাসায় ঘর বেঁধেছিল, যাদের আশায় ভালোবাসা বেঁধেছিলাম মনে, তারাই আজি ভুলে গেল জানি না কি কারণে, যাদের আশায় ভালোবাসা বেঁধেছিলাম মনে, তারাই আজি ভুলে গেল জানি না কি কারণে। সবাইকে সুন্দর করে ভালোবেসেছিলাম, মনের এক একটা প্রান্তে সবাইকে রেখেছিলাম, কিন্তু এক এক করে সবাই যেন পাশে থেকে সরে যায়। তাই বলছি, যাদের আশায় ভালোবাসা বেঁধেছিলাম মন, তারাই আজি ভুলে গেল জানি না কি কারণে, যাদের আশায় ভালোবাসা বেঁধেছিলাম মনে, তারাই আজি ভুলে।
গেলো জানি না কি করণে অমৃত ভেবে বিষের ভাণ্ড অমৃত ভেবে বিষের ভাণ্ড ভেবেছিলাম সন্তান অমৃত তুল্য বৃদ্ধ বয়সে দুটো ভাত দেবে কিন্তু না আমি অমৃত ভেবে বিষের ভাণ্ড অমৃত ভেবে বিষের ভাণ্ড পক্ষে ধরেছিলাম এ জীবনের এত চড়া কি পেলাম আমি এ জীবনের এত চড়া কি মা পেলাম আমি এ জীবনের এত চড়া কি মা পেলে যাদের তুমি আপন ভাবো তারা ভাবে পর আপন বলতে কৃষ্ণ চরণ তাহার চরণ ধর যাদের তুমি আপন ভাবো তারা ভাবে পর আপন বলতে কৃষ্ণ চরণ তাহার চরণ ধর ভাই আপন ভেবেছিলাম কিন্তু না বিদায় বেলা ভগবান ছাড়া আর সঙ্গে কেউ থাকে না তাই বলছে শোনো যাদের তুমি আপন ভাবো তারা ভাবে পর আপন বলতে কৃষ্ণ চরণ তাহার চরণ ধর যাদের তুমি আপন ভাবো তারা ভাবে পর আপন বলতে কৃষ্ণ চরণ তাহার চরণ ধর আমার হোম যজ্ঞের বিশুদ্ধ ঘি হোম যজ্ঞের বিশুদ্ধ ঘি হোম যজ্ঞের বিশুদ্ধ গুরু গো বিশুদ্ধ ঘি হোম যজ্ঞের বিশুদ্ধ ঘি ভস্মে ঢেলে গেলাম এ জীবনে এত চড়া কি মা পেলাম আমি এ জীবনে এত চড়া কি মা পেলাম আমি এ জীবনে এত চড়া কি মা পেলাম আমি এ জীবনে এত চড়া কি মা পেলাম তাই সব ভুলে গিয়ে ভগবানের চরণে নিজেকে সঁপে দাও তাই অন্তকলির জীব কালোর পথ দেখানোর জন্য পতিত পাবন গৌর হরি এসেছিলেন প্রত্যেক দিন সর্বাঙ্গে চন্দন মাখতেন সুরধ্বনি তীর ধরে যখন গেতেন চন্দনের গন্ধে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠত কিন্তু আজকে সর্বাঙ্গে চন্দন মাখেনি মহাপ্রভু আমার ভাবাবেশে ভক্তের চরণ দোলা শ্রী অঙ্গে মেঘে চলেছে তাই তার ভাব দর্শন করে মহাজন পদ লিখছে আজ সুগন্ধি চর সুগন্ধি চায় সুগন্ধি চান সুগন্ধি চন্দন গেরা গোরা রে গোরা গোরা রে গোরা রে গোরা রে গোরা রে সুগন্ধি চান দনে গোরা নাহি মাকে গাঙ্গে আজ ধুলায় ধুম সাদয় অঙ্গ ঘুমে গরি যায়
কেন ভুলে শায়ন ভুলাই শায়ন বল কেন ভুলে কেন ভুলে শায়ন ভাগৌর কেন ধুলায় শায়ন হগৌর নারায়ণ বল কেন ধুলায় শায়ন সোনারঙ্গ বলি নহলে ধুলায় শায়ন সোনারঙ্গ বলি নহলে কেন ধুলায় শায়ন সোনার অঙ্গ বলি সর্বাঙ্গে ধুলা মেকেছে কেন জগৎকে শিক্ষা দিলেন জগৎ দেখে শিখে নাও আমি যেমন ধুলা মেকেছি তোমরা যদি কৃষ্ণ কৃপা পেতে চাও তোমরা যদি গোবিন্দ কৃপা পেতে চাও আমি যেমন ভক্তের চরণ ধুলা অঙ্গে মেকেছি তোমরাও আমার মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা নিতাই গৌর হরি বল বলে অঙ্গে মাখো।